বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো আছো? ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা উপস্থিত হয়েছে, আজকের ক্লাসে আমরা শিখব 2022 সালে যারা নাবিক পদে, নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিবা এবং যারা ইউটিউবে দেখছো, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানতে পারবে। পুরো ভিডিওটা আজকে তোমাদের নৌবাহিনীর নাবিক পদে যে কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? নাবিক পদে পরীক্ষা দিতে গেলে তোমাদের লিখিত পরীক্ষা হবে কয়েকটা বিষয়ের উপরে, পাঁচটা বিষয়ের উপরে, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। নিচে দেখো, প্রতিটা বিষয়ে 10টি করে এমসিকিউ কোশ্চেন আসবে। প্রত্যেকটা বিষয়ে কয়টি করে এমসিকিউ কোশ্চেন আসবে? 10টি করে এমসিকিউ কোশ্চেন আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট এ যাই। গেলাম নেক্সট। নাবিক পদের জন্য বাংলা আমাদের সিলেবাস, নাবিক পদের জন্য আমরা বাংলার কোন টপিকস গুলো পড়ব দেখো। এক কথায় প্রকাশ, বাগধারা, অনুবাদ, কবির ছদ্মনাম, বিভিন্ন কবির উপাধি, বাংলা রচনা কি আসবে? রচনা তো আসবে না, এমসিকিউ রচনা আসবে না, কারণ রচনা তো লিখিত বিষয়। কিন্তু তারপরে দেখবা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের যে টেক্সট বইটা ছিল ওই টেক্সট বই রচনার আগে মানে শুরুর দিকে দেখবা যে রচনা লেখার কিছু নিয়ম আছে, কোন রচনা কিভাবে লিখলে তাকে কোন রচনা বলে, কোন রচনার নাম কি, ঠিক আছে? ওখান থেকে এমসিকিউ কোশ্চেন গুলো একটু পড়ে নেবা। এটা কোথায় বাবা? যারা তোমরা ক্লাস 19 এ যে বাংলা গ্রামের টেক্সট বইটা ছিল ওই টেক্সট বইয়ের পিছনে পাবা রচনা লেখার নিয়ম কারণ গুলো, ঠিক আছে? পাশাপাশি ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ আসবে না, ঠিক আছে? দরখাস্ত কি, বাংলা চিঠি এবং দরখাস্ত, এগুলো তো আসবে না। কিন্তু দরখাস্ত লেখার নিয়ম আছে, বাংলা চিঠি লেখার নিয়ম আছে, এই নিয়মগুলো একটু তোমরা রিভিশন করে নেবা। ওখান থেকে যদি আসে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। তাহলে পড়বা কোথায় থেকে? বাংলা রচনা, বাংলা চিঠি এবং দরখাস্ত। ক্লাস 19 এর যে টেক্সট বই ছিল বাংলা গ্রামারের, ওই টেক্সট বইয়ের অবজেক্টিভ গুলো একটু পড়ে নেবা, ঠিক আছে? পাশাপাশি সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, এরপরে কবির জন্মসাল, সমোচ্চারিত শব্দ, সমাপ্ত শব্দ, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে তোমার না এগুলো বলেই হবে, এগুলোই পড়ো, ঠিক আছে? বেশি পড়ার দরকার নেই, এগুলোই যদি তোমরা সাদর্শন ভাবে পড়তে পারো ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবে, সবগুলো এমসিকিউ পড়তে হবে। গোপন একটা কথা বলে দিই, পরীক্ষা ভালো করতে চাইলে তোমার 9-10 এর যে টেক্সট বই পড়ছো ওই টেক্সট বইয়ের পিছনে দিকে যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ গুলো যদি ভালোভাবে তোমরা পড়তে পারো, ঠিক আছে? সোজার একাডেমি লাগবে না, সোজার একাডেমি সোজার গাইড করলেই হবে, ওখানে এমসিকিউ দেওয়া আছে। এবং যারা ইউটিউবে দেখতেছে তাদের জন্য বলতেছি তোমরা ক্লাস 9-10 এর বাংলা বইয়ের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের এমসিকিউ গুলো পড়লে ইনশাআল্লাহ পরীক্ষা দেবে কমন পাবে আশা করি আমি। এবার নাবিক পদের জন্য ইংরেজি সিলেবাস দেখো, প্রিপোজিশন, আর্টিকেল, টেন্স, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ভয়েস চেঞ্জ, পার্টস অফ স্পিচ, ট্যাগ কোশ্চেন, রাইট ফর্ম অফ ভার্ব এবং ন্যারেশন। তার মানে ইংলিশের আর বাকি থাকলো কি? সবই তো আছে কেনা মানে আছে না? নেবেতে 10টা কোশ্চেন যদি থাকে দেখা যাবে 10টা টপিকস এর উপরে 10টা কোশ্চেন দিছে, তার মানে তোমার এক নাম্বার পাইতে চাইলে অনেকগুলো টপিকস এর উপরে গ্রামারের বিষয়গুলো পড়তে হচ্ছে, ঠিক আছে? সেখানে একটু পড়বা। আর যারা ক্লাসে উপস্থিত আছো আমি একটা ইংলিশ শিট দিয়ে দেব, ওই ইংলিশ শিটের মধ্যে তুমি সব টপিকসই পাবা। সহজ ভাবে আমি নোট করে দিছি, নোট গুলো পড়লে তোমার মনে থাকবে, তুমি নিয়ম গুলো যদি ভালোভাবে জেনে যাও পরীক্ষা অবশ্যই ভালো করতে পারবা। পাশাপাশি যারা ইউটিউবে দেখছো তারা তোমরা পরীক্ষা দিবা নাবিক পদে 2022 সালে, তোমরা চাইলে তোমাদের গ্রামার বই তো সবাই সবারই আসতো, তোমরা তো মোটামুটি বোধ হয় অ্যাডভান্স গ্রামার বইটা করছিলাম, অ্যাডভান্স বইটার পিছনে যে এক্সাম্পল এবং এক্সারসাইজ গুলো রয়েছে এগুলো যদি প্র্যাকটিস করা যায় তুমি ওই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় কমন পাবে।
তাহলে বোঝা গেল নৌবাহিনীর নাবিক পদের ইংরেজি পরীক্ষা সিলেবাস সম্পর্কে? বুঝতে পারছো তো? তাহলে আমরা নেক্সটে চলে যাই। এবার গণিতের বিষয় দেখো, গণিতের কয়টা বিষয় করতে হবে? 17টা টপিকস করতে হবে, ঠিক আছে? প্রথমে দেখো বীজগণিতের সূত্র, বীজগণিতের বিভিন্ন সূত্রগুলো ছিল না, সেই সূত্রগুলো পড়তে হবে। দৈর্ঘ্য পরিমাপের সূত্রগুলো আছে না, এককগুলো আছে না, সেগুলো পড়তে হবে। ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রগুলো আছে না, সেগুলো পড়তে হবে। পরিমাপের এককগুলো পড়তে হবে, শতকরা অঙ্কগুলো করতে হবে, ঐকিক নিয়ম, উৎপাদক, বর্গ নির্ণয়, মান নির্ণয়, লাভ ক্ষতি, লসাগু, পিতা পুত্রের বয়সের গড়ের অঙ্কগুলো আছে না, সেগুলো করতে হবে। নৌকা ও স্রোতের অঙ্কগুলো করতে হবে, সরল করতে হবে, অনুপাতের অঙ্কগুলো করতে হবে, জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা এবং ধারা, গাণিতিক ধারা বিষয়গুলো পড়তে হবে। পড়বা কোথায় থেকে? ক্লাস এইটের বইগুলো, বইয়ে তুমি পাটিগণিতের বিষয়গুলো পাবা, ঠিক আছে? ক্লাস এইটের বইয়ে, যারা ইউটিউবে দেখছো তোমরা মনোযোগ সহকারে শোনো, ক্লাস এইটের বইয়ে যে পাটিগণিতের অঙ্কগুলো রয়েছে সেগুলো তুমি ভালোভাবে প্রিপারেশন নাও। পাশাপাশি ক্লাস নাইনটিনে যে বীজগণিতের বইটা ছিল এবং ত্রিকোণমিতির বইটা ছিল সেই বইটার উপরে ভালোভাবে তুমি প্রিপারেশন নাও। এবং জ্যামিতিক সংজ্ঞা তো ওগুলো মোটামুটি সব সেম, ক্লাস এইটের বইয়ে যে জ্যামিতিক সংজ্ঞাগুলো ছিল সেগুলো তুমি পড়তে পারো, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে। আর সোজার একাডেমি ছাত্রদের তো এগুলো শীট দেওয়া হয়েছে না? ম্যাথের শীটে তো সবগুলো অঙ্ক আছে। তোমাদের অঙ্ক স্যারের ক্লাসের কয়টা টপিকস করেছে এখানে তার মধ্যে? প্রায় সবগুলো। তারপরে এখানে কিন্তু লগারে জমে লগের অঙ্ক নেই, ঠিক আছে? লগের অঙ্ক গুলো করে ফেললো, ঠিক আছে? ইম্পর্টেন্ট তোমাদের যে শীট দিছি আমি ক্লাসে পড়ানোর জন্য, ক্লাসে ইম্পর্টেন্ট গুলোই দেওয়া আছে, একটু কষ্ট করে বহন করতে হবে। বুঝতে পারছো কি? বাবা মারা আমাদের জন্য অনেক কষ্ট করে, তোমরা একটু কষ্ট করো, দেখবা যে তাদের মুখে সারা জীবনের জন্য হাসি ফোটাতে পারবে। তোমাদের কাছে বাবা মারা কিচ্ছু চায় না, তাই না? কারণ তোমার বাবা মা যখন কিছু ভালো কিছু করে তোমার আনন্দ লাগে না? ঠিক তুমি যখন ভালো কিছু করবা তখন তাদেরও অনেক আনন্দ লাগে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো সাধারণ বিজ্ঞান, নৌবাহিনীর নাবিক পদে সাধারণ বিজ্ঞানের উপরে প্রশ্ন হবে। সাধারণ বিজ্ঞানের জন্য কোন চ্যাপ্টার গুলো পড়বে এবং কোন জায়গার বইয়ে সাধারণ জ্ঞান গুলো পড়বো, সাধারণ বিজ্ঞান গুলো পড়বা? এসএসসি তে তোমাদের সাধারণ বিজ্ঞান ছিল? এসএসসি তে অনেকের সাধারণ বিজ্ঞান ছিল এবং ক্লাস এইটেও কিন্তু সাধারণ বিজ্ঞান বই আছে, আছে না? তো যাই হোক, যারা এসএসসি তে সাধারণ বিজ্ঞান পড়েছো, সাধারণ বিজ্ঞানের যে চ্যাপ্টার গুলো পড়তে হবে সেটা হচ্ছিল, প্রথমে দেখো জীবনের জন্য পানি, হৃদযন্ত্রের যত কথা, নবজীবনের সূচনা, দেখতে হলে আলো চাই, তারপর পলিমার, অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার, দুর্যোগের সাথে বসবাস, এসো বলকে জানি, এরপরে জীব প্রযুক্তি, প্রত্যাহিক জীবনের তড়িৎ, জীবন বাঁচাতে বিজ্ঞান, উন্নত জীবনধারা। এই চ্যাপ্টার গুলো কোন বইয়ের পড়ব? এসএসসি যে বই ছিল নাইনটিনে জীব বিজ্ঞানের বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো ছিল সেই এমসিকিউ গুলো রিভিশন দেব, ঠিক আছে? তাহলে এই পরীক্ষা গিয়ে কম করো, বুঝতে পারছো কি? নেক্সট গেল সাধারণ জ্ঞানের, এখন কিছু টপিক দিয়ে দিই। নৌবাহিনী নাবিক পদের জন্য সাধারণ জ্ঞানের কোন টপিক গুলো নিয়ে পড়বা? প্রথমে দেখো সামরিক বাহিনী সম্পর্কিত বিভিন্ন তথ্য, জানো তো তোমরা অনেকে সামরিক বাহিনী সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে যেতে হবে। বাংলাদেশের বিভিন্ন জেলার পুরাতন নাম, বিভিন্ন দেশ এবং স্থানের ভৌগোলিক উপনাম, ভাস্কর্য স্থপতি, বিভিন্ন দেশের জাতীয় পাখি ও পশু, রাজধানী ও মুদ্রার নাম, আইনসভা বা সংসদের নাম, বিভিন্ন বিষয়ের জনক, বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিখ্যাত দর্শনীয় স্থান, জাতীয় দিবস সমূহ, বিশেষ করে বাংলাদেশের যে জাতীয় দিবস সমূহ গুলো রয়েছে,
বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম দীর্ঘতম উচ্চতম বিষয়গুলো, বিভিন্ন সংস্থার সদর দপ্তর, ঠিক আছে, যেমন জাতিসংঘের সদর দপ্তর কোথায়? কোথায় জাতিসংঘের সদর দপ্তর? নিউ ইয়র্ক, ঠিক আছে। এই ধরনের গুরুত্বপূর্ণ যে সদর দপ্তর গুলো রয়েছে, যেমন সার্কের সদর দপ্তর কোথায় হতে পারে, হ্যাঁ, ফিফার সদর দপ্তর কোথায় হতে পারে, এই এই জিনিসগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। তারপর বিভিন্ন অ্যাব্রিভিয়েশন, যেমন ফিফা মানে কি, ফুটবল অ্যাসোসিয়েশন ফেডারেশন, তাই না? ফিফা, তারপর হলো তোমার ক্রিকেটের বিষয়গুলো আছে, বিভিন্ন ইউএনডিপি আছে, ইউনেস্কো আছে, ইউনিসেফ আছে, ঠিক আছে, সার্ক আছে, হ্যাঁ, অনেকগুলো আছে অ্যাব্রিভিয়েশন। মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন তথ্য পড়তে হবে, মুক্তিযুদ্ধের মধ্যে সাধারণ বিশিষ্ট তথ্যগুলো খুব ভালোভাবে পড়তে হবে, বিভিন্ন দেশের পুরাতন নাম, ঠিক আছে, বাংলাদেশের পুরাতন নাম কি ছিল, মানে পূর্ব নাম কি ছিল, এরকম বাংলাদেশের বিভিন্ন বর্তমান বিভিন্ন মন্ত্রীবর্গের নাম, যদি তুমি এই বিষয়গুলো ভালোভাবে পড়ে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষা ভালো করতে পারবা, ঠিক আছে। এগুলো সিলেবাস, এগুলোর বাইরে আসবে না, কিন্তু এগুলোর বাইরে আসবে না। দেখে মনে হয় যে পড়া অনেকগুলো, আসলে পড়া অনেকগুলো হবে না, তুমি যদি প্রতিদিন তোমার অন্যান্য পড়ালেখার পাশাপাশি যারা 22 সালে নাবিক পদে পরীক্ষা দেবা, বেশি লাগবে না, খালি 1 ঘন্টা করে যদি সময় ব্যয় করো, দেখবা যে আজ থেকে 4-5 মাসের মধ্যে তোমার সব সিলেবাস কভার করে দিচ্ছে, ঠিক আছে। ও যে আমি তোমাদেরকে শিখাইছি না যে লক্ষ্য এবং টার্গেট ঠিক করতে হবে, এবং লক্ষ্য আর টার্গেট ঠিক রেখে প্রবল পরিশ্রম করতে হবে, লক্ষ্য এবং টার্গেটকে জীবনের সঙ্গী বানাইতে হবে, পরিশ্রমকে জীবনের সঙ্গী বানাইতে হবে, তাহলে ইনশাআল্লাহ সাফল্য সম্ভব। একদিনে তো সব পড়া দরকার নেই, তুমি প্রতিদিন 1 ঘন্টা করে পড়ো, সমস্যা নেই, তাতেই দেখবে যে তোমার এত বড় যে সিলেবাসটা দেখলে এটা তুমি কভার করতে পারছো।